فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وعليكم السلام ورحمة الله وبركاته جي شمانه جبه گروتو هنه كي پرشتا کرو جنه اپنا كي ونه کنه دنه باد اپنے زنده سران اكتی حدیث بشوئے جي تمرا گرو دود پان کرو ایبان গরুর চর্বি দ্বারা তোমরা সুস্থতা কামনা করো আর গরুর গোশত থেকে তোমরা দূরে থাকো, কারণ গরুর গোশত হচ্ছে অসুস্থতার একটা মাধ্যম। আপনি জানতেছিলেন যেখানে আমাদের ইসলামী শরীয়তে কোরবানি করার নির্দেশ গরুর মাধ্যমে, তো এমন একটা বিষয় যেটা রোগ উৎপাদন করে এটা কিভাবে আবার খাবার নির্দেশ আছে? যেই গরু কোরবানি করার নির্দেশ, খাবার নির্দেশ, আবার সে গরু কিভাবে রোগ উৎপাদনের মাধ্যম হইতে পারে? উভয়টা তো পারস্পরিক সাংঘর্ষিক মনে হচ্ছে। সম্মানিত ভাই, এই হাদিস যেটার প্রতি আপনি ইঙ্গিত করলেন, এই হাদিসটির সারাংশ হচ্ছে আলাইকুম বি আলবানিল বাকর ফাইন্নাহা দাওয়াউন ওয়া আসমানুহা শিফাউন ওয়া ইয়াকুম ওয়া লুহুমাহা ফাইন্না লুহুমাহা দাউন। তোমরা গরুর দুধ পান করো, কেন এর মধ্যে এটা হচ্ছে দাওয়া, এটা একটা হচ্ছে একটা শিফা দাওয়া, অর্থাৎ রোগ মুক্তির একটা কারণ দুধ, গরুর দুধ। ও আসমানুহা শিফা, এবং এই গরুর চর্বি এটাও একটা কি শেফা, অর্থাৎ রোগ মুক্তির একটা মাধ্যম। তবে তোমরা গরুর গোশত থেকে দূরে থাকো, কারণ এটা হচ্ছে দা বা রোগ। এই হাদিসটি ইবনু সুনি আবু নাঈম হাকেম ইবনে মাসুদ থেকে বর্ণনা করছেন। এই হাদিসটার মধ্যে বর্তমান প্রখ্যাত মহাদিস নাসিরুদ্দিন আলবানী এটাকে সহি বলছেন, তবে আমরা বলবো ওয়াল হাদিসুল আম ইউসাহিহু জমহুরুল মুহাদ্দিসিন, যে জমহুর মুহাদ্দিসিন মুহাদ্দিসিনদের মধ্যে সকল মুহাদ্দিসিন এই হাদিসটাকে জয় বলছেন। আর এই হাদিসটা জয় হওয়ার পাশাপাশি কোরআন এবং হাদিসের বিরোধী একটা উসুল বা নিয়ম হচ্ছে, মাসালার ক্ষেত্রে যদি নাকি কোনো হাদিস কোরআন এবং সহি হাদিস বিরোধী হয়, তাইলে ওই হাদিস বাদ যাবে। কারণ আমরা যদি নাকি কোরআনের দিকে দেখি, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য গরুর গোশত খাওয়াকে হালাল করছেন, যেখানে গরুর গোশতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জায়েজ করলেন, সেই জায়গাতে আমরা কি ধারণা করতে পারি আল্লাহ পাক আমাদের জন্য অসুস্থ কোনো জিনিস যেই রোগ সৃষ্টি করে এটা আমাদের জন্য চার্জ হইতে পারে, এমন কি আমরা ধারণা করতে পারি? আলিয়াজুবিল্লাহ। আমরা যদি দেখি সুরা আনআমের 142 নম্বর আয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিনাল আনআমি হামুলাতান ওয়া ফারশান কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে বোঝা বহনকারীকে, এবং যে এমন কিছু চতুষ্পদ জন্তু যেগুলো তোমাদের যে খাদ্যের বস্তু, তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আমাদের জন্য বোঝা বহনকারীও তৈরি করছেন এবং খর্বাকৃতিকেও আমাদের জন্য তৈরি করছেন। তারপরে বলছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে তোমরা খাও। তাইলে এখানে ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শত্রু জন্তুর মধ্যে গরুও আমাদের জন্য সৃষ্টি করছেন, তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তোমরা এর থেকে খাও, তাহলে খাওয়ার নির্দেশ এখানে। এবং বলা হচ্ছে ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সামনের আয়াতে আমরা যদি দেখি সামানিয়াত আযওয়াজ মিন আদ-দানিস নাইন ও মিন আল-মাযিস নাইন কুল আযকারাইন হাম হারামা আমিল মুসাইয়াইন আম মাসতামারাত আলাইহি আরহামুল মুসাইয়াইন,
নাবিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মিনাল ইবিস ইবলিস নাইন ওয়া মিনাল বাকারিস নাইন। তাহলে এই শেষ আয়াতের ভিতরে দেখতেছি যে আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন উটের মধ্যে দুই প্রকার এবং গরুর মধ্যে দুই প্রকার। তাইলে আল্লাহ তাআলা কথা আট প্রকারের যে জন্তুর কথা যে পশুর কথা এখানে বলছেন যেগুলো আমরা খাই এর মধ্যে গরুর কথাও আল্লাহ তাআলা কথা এখানে উল্লেখ করছেন। তো এখানে কীভাবে আমরা যে বলতে পারি বুঝতে পারি যে এই বিষয় আল্লাহ তাআলা কথা বন্ধার জন্য খাওয়ার নির্দেশ দিয়েছেন এর মধ্যে কীভাবে আবার রোগ থাকতে পারে, এটা তো আসলে যে সঙ্গতিপূর্ণ কোনো কথা না। তাই আমরা বলবো যে এই হাদিসটা যেটা গরুর গোশতের মধ্যে রোগ আছে এটা সহি হাদিস না, সাথে সাথে সহি হাদিস না হওয়ার পাশাপাশি এটা কোরআন আয়াতেরও সাংঘর্ষিক এবং সহি হাদিসেরও সাংঘর্ষিক। কীভাবে সহি হাদিসের সাংঘর্ষিক হবে, বুখারী মুসলিমের মধ্যে একটা হাদিস আছে আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা নিসাইহি বিল বাকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রীদের পক্ষ থেকে গরু দিয়ে কোরবানি করছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত বুখারী মুসলিমের। ওয়ালাউ কানা লাহমুহা দাআন লামা জাযা তাকাররুব বিহি বিহি লিল্লাহি ফাল্লাযী ইয়াজিবুল ক্বাত্উ বিহি আন্না হাযা লা তারবাতাল। যদি নাকি এই গরু গোশতের মধ্যে রোগ থাকতো তাহলে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যেত না। সুতরাং আমরা বলবো এই যে হাদিসের কথা বলা হয় এই আসার যেটা বলা হয় যে রোগের মধ্যে রোগ আছে এটা বাতিল, লাইসা লিতাসাইহি ওয়াজহুন মুতাবার, এটাকে সহি করার দেওয়ার জন্য সহি বলার জন্য এর মধ্যে কোনো সুযোগ নেই। ওয়াকাদ আজাদা ইবনুল জাউজি, ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ এই ব্যাপারে খুব সুন্দর কথা বলছেন। তাইলে আমরা এই জায়গার মধ্যে বলবো আতাজুন্নু আন্না রাব্বাকা সুবহানাহু ওয়া তাআলা ইউবিহু লাকা মা ফীহি দাররুকা লা ইয়ুমকিন ইযা কানা আবাহা লাহমাল বাকার বিনাসিল কুরআন কাইফা ইউকালু আন্না লাহমাহা লাদা। আমরা কিভাবে ধারণা করতে পারি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার জন্য এমন বিষয় যে জায়েজ করবেন যেটা বান্দার প্রতি বান্দার জন্য ক্ষতিকর, এটা আমরা ধারণা করতে পারি না যে বান্দার জন্য ক্ষতিকর কোনো বিষয় আল্লাহ বান্দার জন্য কী করবেন জায়েজ করে দেবেন, নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়ুমকিনু ইযা কানা আবাহা লাহমাল বাকর, এবং এটা সম্ভব নয় যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিনাসিল কুরআন কোরআন আয়াতের দ্বারাই এটা সূরা আনামের বললাম 124 142 এবং 143 144 আয়াতের মধ্যে আমরা বুঝলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গরুর গোশত খাওয়াকে বান্দার জন্য হালাল করে দিয়েছেন। ফাকাইফা ইউকালু ইন্না লাহমাহা দা, কীভাবে বলা যাবে গরু গোশতের মধ্যে কী আছে যে রোগ আছে। আর যখন নাকি হাদিসটা বলা হয় এবং হাদিসটা আমরা দেখতেছি এটা সাত সসরাসর হাদিস অন্যান্য হাদিসের কি বিরোধী মুখালেফ লিল আরজাহ মিনহু ফির রিওয়ায়াতে ফাল হাদিস মুখালেফ লিল কোরআন ইয়াজিবু রদ্দুহু, যে হাদিসটা কোরআনের মুখালেফ হয় এটা কী করতে হবে এটাকে বাদ দিতে হবে। তাই সম্মানিত ভাই যে অবশ্যই গরুর গোশত যেরকম গরুর দুধ যেরকম উপকারী গরুর চর্বি যেমন উপকারী গরুর গোশত সেরকম উপকারী। কথা হলো মানুষের শারীরিক যোগ্যতার কী থাকে বেশ কম থাকে, কারো কারোর জন্য গরুর গোশত তার শরীরের অযোগ্যতার কারণে কী হয় ক্ষতিকর হয়ে থাকে, এটা গোশতের যে মধ্যে ক্ষতি আছে সে কারণে নয় বরং মানুষের শরীরের কোনো কোনো সাইডে অযোগ্যতা থাকে সেই অযোগ্যতার কারণে শরীরের মধ্যে সেই দুর্বলতার কারণে অনেক সময়ের মধ্যে এটা কী হতে পারে ক্ষতিকর হতে পারে। এটা গোশত ক্ষতিকর এই জন্য নয় মানুষের শরীরের ক্ষতির যে দিক দিয়ে এখানে প্রাধান্য। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের আরও কথা থাকে যে আরব দেশের মধ্যে এটা শুষ্ক এলাকা, তো শুষ্ক এলাকার মধ্যে গরুর গোশত তাদের ওই এলাকার লোকদের জন্য এটা ক্ষতিকর। আর আমাদের যে দেশগুলো এগুলো হচ্ছে শুষ্ক না এই জন্য এদিকগুলো ক্ষতিকর নয়, এটা হচ্ছে বাহ্যিক একটা আলোচনা যেটা অনেকে এই হাদিসগুলোকে সামনে রেখে এটাকে বাক করছেন যে হেজাজ আরব দেশ এগুলোর মধ্যে এটা শুষ্ক আর শুষ্ক এরিয়া লোকদের জন্য যে গরুর গোশত যেহেতু গরম এই জন্য তাদের স্বাস্থ্য জন্য এটা কী হয় সমস্যা হতে পারে, এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু মূলত যদি নাকি আমরা দেখি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য যে কোনো ক্ষতিকর জিনিস কী করেন নাই যে বৈধ করেন নাই, এটা হচ্ছে মূল আলোচনা।
আমরা এটাই বিশ্বাস রাখি যে গরুর দুধ, গরুর চর্বি এবং গরুর গোশত সবগুলোই বন্দার জন্য উপকারজনক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ তাআলার কথা আমাদেরকে সঠিক জিনিসে অনুসরণ করার তৌফিক দান করুন। বাকি আল্লাহ আলম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। Oh, yeah.